নমস্কার, এবার WBHS রেজাল্ট 2020-র উচ্চ মাধ্যমিক ফলাফলের রেকর্ড কোন কোন সাবজেক্টে রয়েছে এবং কত পার্সেন্ট নাম্বার তারা পেয়েছে সেটি আজকের এই ভিডিওতে জানবো। তো WBHS রেজাল্ট এবার উচ্চ মাধ্যমিক ফলের রেকর্ড কিসে কিসে সেটা নিয়ে এবিপি আনন্দের ওয়েবসাইটে একটি আর্টিকেল লেখা হয়েছে। সেই আর্টিকেলে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে কোন কোন সাবজেক্টে কারা কত কত নাম্বার পেয়েছে, ইনক্লুড কোন সাবজেক্টে সব থেকে হায়েস্ট নাম্বার এসেছে। অল ওভার দ্য ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু পেয়ে যাবেন আপনারা। তো যে আর্টিকেলটি লেখা রয়েছে সেখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক রেকর্ড পাশের হার 90.13% রয়েছে, উচ্চ মাধ্যমিকের সর্বোচ্চ নাম্বার 500-499 কিন্তু রয়েছে। তো এটা কিন্তু বিশাল বড় একটি নাম্বার, এটা কিন্তু একটি হলো রেকর্ডের মতন বলা যেতে পারে। এবং ছাত্রদের পাশের হার রয়েছে 90.44% এবং ছাত্রীদের পাশের হার রয়েছে 90%-এর বেশি। তো এটাও কিন্তু একটা খুব রেকর্ড পরিমাণ ছাত্রছাত্রীরা কিন্তু পাশ করেছে, এটা কিন্তু খুব ভালো খবর একটি ছাত্রছাত্রীদের জন্য। এছাড়াও এখানে কিন্তু বিশেষ বিশেষ জিনিস সেখানে আলোচনা করা হয়েছে, যেমন বলা হয়েছে এখানে পয়েন্ট আউট করে, এবার উচ্চ মাধ্যমিক ফলাফল ঐতিহাসিক। এটা কিন্তু এবিপি আনন্দের পেজে কিন্তু লেখা হয়েছে উচ্চ মাধ্যমিক ফলাফল কিন্তু ঐতিহাসিক, সত্যিকারই এটা কিন্তু ঐতিহাসিক কিছু ব্যাপার, যেখানে কিন্তু 500-499 পাওয়া সম্ভব হচ্ছে এখন। কারণ আগেকার দিনে কিন্তু হিস্ট্রি বা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সাবজেক্টগুলোতে কিন্তু প্রায় কিন্তু নাম্বার কিন্তু 2-3 নাম্বার কিন্তু কম কিন্তু আসতো, কিন্তু এখন ধীরে ধীরে কিন্তু নাম্বার কিন্তু দিনকে দিন বেড়েই যাচ্ছে, কিন্তু এটা খুব ভালো একটা জিনিস কিন্তু হচ্ছে। উচ্চ মাধ্যমিকের যা পাশের হার তা মাধ্যমিকের ইতিহাসে কখনো ঘটেনি, CBSI বোর্ডের 90%-এর বেশি পাশের হার শোনা যায়, কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ইতিহাসে এটা কিন্তু ঘটেনি। তো CBSE বোর্ডে কিন্তু এই সমস্ত পাশের হারগুলো কিন্তু দেখা যেত, সেটা কিন্তু এখন WBCHS বোর্ডে কিন্তু দেখা সম্ভব হচ্ছে, কারণ এখনকার ছাত্রদের কিন্তু পরীক্ষার ভালো হচ্ছে এবং কিন্তু নাম্বার তারা কিন্তু বেশি পাচ্ছে, সেই জন্য কিন্তু তাদের কিন্তু নাম্বার আরও ভালো আসছে। পাশের হার বাড়তেও নজির, প্রায় 4%-এর কাছাকাছি বেড়েছে পাশের হার, মানে আগের তুলনায় কিন্তু পাশের হার আরও বেড়েছে 4%। 500-এর মধ্যে কিন্তু 499 সর্বোচ্চ নাম্বার রয়েছে, যা কিনা অভূতপূর্ব, সত্যিকারই কিন্তু একটি অভূতপূর্ব ব্যাপার কিন্তু এটি, যেখানে কিন্তু 500-এর মধ্যে 499 পাওয়া কিন্তু সম্ভব হচ্ছে, মাত্র 1 নাম্বার কম কিন্তু রয়েছে কোনো এক সাবজেক্টে। এছাড়াও এখানে লেখা রয়েছে 50%-এর বেশি ফার্স্ট ডিভিশন রয়েছে, অর্থাৎ প্রায় 322,000-এর বেশি কিন্তু পরীক্ষার্থী প্রথম বিভাগ পাওয়া নজিরবিহীন, মানে সত্যিকারই এটা হলো রেকর্ড, কিন্তু 50%-এর বেশি ছাত্রছাত্রীরা কিন্তু ফার্স্ট ডিভিশনের উপরে পেয়েছে। যে সংখ্যাটি রয়েছে সেটি হলো 322,000-এর বেশি কিন্তু পরীক্ষার্থীরা ফার্স্ট ডিভিশন কিন্তু পেয়েছে। এছাড়া এখানে রয়েছে 90-100%-এর মধ্যে নাম্বার পাওয়া ছাত্রছাত্রীদের সংখ্যাও অনেক রেকর্ড, সত্যিকারই 90-100%-এর মধ্যে অনেক ছাত্রছাত্রী নাম্বার পেয়েছে। পাশ করেছেন 680,057 পরীক্ষার্থী, 90%-এর বেশি নাম্বার পেয়েছে 30,000-এর বেশি ছাত্রছাত্রী। তো এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার, 90%-এর নাম উপর যে সমস্ত ছাত্রছাত্রীর নাম্বার পেয়েছে সেটা কিন্তু একটা বড় নাম্বার হিসেবে, যে নাম্বারটি হলো 30,000-এর বেশি কিন্তু ছাত্রছাত্রী 90%-এর উপরে কিন্তু পেয়েছে। এছাড়া এখানে রয়েছে 80-89% পর্যন্ত নাম্বার পেয়েছেন 84,746 জন ছাত্র ছাত্রী, মানে কিন্তু 84,746 জন ছাত্রছাত্রী কিন্তু প্রায় কিন্তু 89% বা 80-89%-এর মধ্যে কিন্তু নাম্বার কিন্তু পেয়েছে। এটা নজিরবিহীন নেহাত মেধা তালিকা নেই, কিন্তু যদি মেধা তালিকা প্রকাশ হয় তাহলে দেখা যায় যে পরীক্ষার্থীর ঝুলিতে শুধুই নাম্বারের বন্যা, এখনও কিন্তু মেধা তালিকা বাড়ায়নি। মেধা তালিকা বেরোলে কিন্তু বোঝা যাবে যে কোন কোন ছাত্রছাত্রীদের রেজাল্ট কত এসেছে এবং কোন কোন ছাত্রীদের মেধা তালিকায় নাম এসেছে। যদি মেধা তালিকা বেরোয় সেখানে কিন্তু প্রায় প্রচুর ছাত্রছাত্রীর নাম থাকবে, কারণ কিন্তু সেম নাম্বার পেয়েছে কিন্তু প্রচুর ছাত্রছাত্রী এবং প্রচুর বেশি নাম্বার পেয়েছে কিন্তু প্রচুর বেশি ছাত্রছাত্রী কিন্তু এই সমস্ত নাম্বারগুলি কিন্তু পেয়েছে। আশা করি এখনকার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং এরকম আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে এনেবল করে রাখুন, তাহলে যখনই কিন্তু ভিডিও আপলোড করব, ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু ভিডিও নোটিফিকেশন তোমরা তৎক্ষণাৎ কিন্তু পেয়ে যাবে। ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।